আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে জাপানি এবি ফ্রাই বানিয়ে দেখাবো এটাকে কেউ কেউ আবার বলে যে চিংড়ি ভাজা চিংড়ি ফ্রাই যে যেই নামে ডাকেন না কেন খেতে কিন্তু অসাধারণ খুবই অল্প সময়ে ছটপট ভাবে কিন্তু এই এবি ফ্রাইটা করা যায় আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন তাহলে চলুন শুরু করা যাক চিংড়ি ভাজা কিংবা চিংড়ি ফ্রাই বানানোর জন্য আমি এখানে বারো পিস চিংড়ি নিয়েছি আর চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এই ফ্রাইটা বানাতে গেলে কিন্তু চিংড়িগুলো মোটামুটি নিতে হবে আর এই চিংড়িটাকে কিন্তু আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম সাথে একটু লেজও রেখে দিয়েছিলাম আমি আপনাদেরকে একটা চিংড়ি পরিষ্কার করে দেখাই আমি এটা কি কিভাবে পরিষ্কারটা করেছিলাম একটা বাটির মধ্যে একটা চিংড়ি নিয়েছি আর এটাকে আমি পরিষ্কার করে দেখাই প্রথমে আমরা চিংড়ি মাথাটাকে আলাদা করে ফেলবো তারপর তারপর চিংড়ির খোসাটাকে আমি ছাড়িয়ে নিব চিংড়ির পাগুলোকে ছিঁড়ে ফেলে দিব আর লেজের এখানে একটা কাটা আছে এটাকে উল্টু করে ভেঙে এটাকে উল্টু করে আমি ভেঙে নিব লেসটা আমি ফেলবো না রেখে দিচ্ছি এই যে এটাকে পরিষ্কার করে নিলাম তারপর চিংড়ির মধ্যে কিন্তু একটা রক থাকে তো সেই রকটাকে আমি বের করে নিব একটা ছুরি দিয়ে চিংড়ির মাঝ বরাবর কেটে নিব আর এই যে সেই রকটা আর এই রকটা কিন্তু ময়লা রান্না করার পর কিন্তু এটা কালছে হয়ে যায় আর যেহেতু এটা ময়লা এটা বের করে ফেলে দিলেই ভালো হয় তারপর যেটা করতে হবে ফ্রাইটা বানানোর সময় চিংড়িটা যেন বেঁকে না যায় তার জন্য কি করতে হবে চিংড়িটাকে একটা ছুরি দিয়ে আলতো করে আমি একটু কেটে নিব তারপর চিংড়ির যে মাসলটা আছে এটাকে উল্টো করে একটু এরকম চাপ দিয়ে ভেঙে দেব তাহলে কিন্তু আর এটা পাকা হবে না এভাবে আমি একে এক করে বারো পিস চিংড়ি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম এখন এই মাছগুলোকে আমি করে করার জন্য এখানে আমি হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব তারপর দিয়ে দেব এক টেবিল চামচ আদা আর রসুন বাটা একটা চামচ পরিমাণ লেবুর রস মাছগুলোকে ম্যারিনেট করার জন্য কিন্তু বাস আমার এই তিনটি উপকরণ দিয়ে হয়ে যাবে এখন যে মশলাগুলো আমি দিয়েছি মাছের সাথে ভালো করে এগুলোকে লাগিয়ে দিতে হবে আমি তো মাছের লেসটা রেখে দিয়েছি আপনাদের কাছে যদি চিংড়ি মাছের লেসটা ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ফেলেও দিতে পারেন মাছের গায়ে কিন্তু মশলাটা লাগিয়ে নিয়েছি পাতিটাকে সাইড করে নিব আর আমি এখানে আরেকটা প্লেট নিয়ে নিলাম এখানে নিয়ে নিব হাফ কাপ ময়দা ময়দাটা নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোল মরিচে গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ ময়দার সাথে উপকরণগুলো মিশিয়ে নিব মশলাগুলো ময়দার সাথে মিশিয়ে নিলাম এই বাটিটাকেও সাইড করে নিব কিছু নিয়েছি ব্রেড কামস আর এই ব্রেড কামসের রেসিপিটি কিন্তু আমি আগে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আর এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব নিয়ে নিচ্ছি একটা বাটি আর এই বাটির মধ্যে নিয়ে নিব একটা ডিম ভেঙে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে ডিমটা ফেটে নিয়েছি এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেখান থেকে এক পিস নিয়ে নিব আর এই ময়দার মধ্যে দিয়ে দিব লেসটাকে আমি ধরে রেখেছি আর এটাকে ময়দার সাথে কোটিং করে নিব ভালো করে কিন্তু এটাকে কোটিং করতে হবে তারপর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দিলাম নিয়ে নিলাম ডিমের বাটির মধ্যে আর এটাকে চুবিয়ে নিব তারপর নিয়ে ব্রেড ব্রেড কামসটা কিন্তু ভালো করে চিংড়ির সাথে লাগিয়ে নিতে হবে এই তো এভাবে আমি সবগুলোকে কোটিং করে নিব প্রথমে ময়দার মধ্যে কোটিং করব তারপর ডিমে চুবাবো তারপর এভাবে ব্রেড গড়িয়ে নিব সবগুলো মাছ আমি কোটিং করে নিয়েছি আর মাছগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য মাছগুলো কিন্তু ফ্রাই করতে হবে ডুবু তেলে তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে দেখছি তার অল্প করে ব্রেড দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে এক করে এখন চিংড়িগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে আর এই চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ কুক করতে হয় না তিন চার মিনিটের মধ্যেই কিন্তু আমার এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে কিছু দিয়ে দিলাম এভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে সোনালি কালার করে নিব তিন থেকে চার মিনিট ভেজেছি আর চুলো রাস্তা কিন্তু মিডিয়ামে আছে আর এভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই এতে দেখুন পরলগুলো কিন্তু আমি সেম প্রসেসে ভেজে রেডি করে নিব সবগুলো ভেজে পরিবেশন করে নিয়েছি আমি এখানে দুটা সস নিয়েছি এই সস দিয়ে আমি এই ফ্রাইটা খাবো আপনাদের কাছে যেই সসটাই ভালো লাগে সেই সস দিয়ে কিন্তু এই ফ্রাইটা খেতে পারবে যেহেতু রমজান মাস চলতেছে খুবই অল্প সময়ে কিন্তু ইফতারের আইটেমে আমরা এটা রাখতে পারি তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টস মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আর নতুন আর মজার রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ